সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াংবিন পিজি ফুটবল। আর এই ভিডিওটা স্পেশালি ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য, ইস্ট বেঙ্গলকে রিলেটেড মানে ইস্ট বেঙ্গলকে নিয়েই পুরো ডিসকাশনটা রয়েছে। খুব লেন্দি কিছু নেই, কারণ একটা মেল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালস মানে যারা লিগেসি অফিসিয়ালস তারা পাঠিয়েছেন ইমামি কর্তৃপক্ষকে। সেখানে বেশ কিছু বিষয় মেনশন রয়েছে এবং তার সাথে যেটা সবথেকে ইন্টারেস্টিং জায়গা সেটা হলো প্রচুর প্লেয়ারের নাম রয়েছে এবং কিছু কোচের নাম রয়েছে। যে সমস্ত প্লেয়ারকে তারা চাইছে যে আগামী সিজনের জন্য রিটার্ন করে রাখতে, যে সমস্ত প্লেয়ার মানে ইন্ডিয়ান এবং ফরেনার প্লেয়ার তারা চাইছে আগামী সিজনে এদেরকে টার্গেট করা হোক, পাওয়া না পাওয়াটা দেখো পুরোটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো এরকম কিছু নামের তালিকা এবং কিছু কোচের তালিকা যারা আগামী সিজনে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিতে পারেন বা নিলে কোথাও ভালো হবে, এরকম একটা তালিকা কিন্তু ইস্ট বেঙ্গল লিগেসি অফিসিয়াল তারা পাঠিয়েছেন আগামী সিজনের টিম বিল্ড আপের ক্ষেত্রে, যদি ইমামি গোষ্ঠী সেটা কাজে লাগে, যদি ইমামি কর্তৃপক্ষ আপাতত অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। অলরেডি আমরা দেখেছি যে ক্লেটন সিলভা তার চুক্তি বেড়ে গেছে বা লালচুনুঙ্গার তো অনেকদিন আগেই হয়ে গেছিলো, সেটা পেপার পেনেও সিগনেচার হয়ে গেছে বা হয়ে যাবে, হয়তো সামনের কয়েকদিনের মধ্যে আমরা আপডেট পেলে নিশ্চিতভাবে শেয়ার করব। তো অলরেডি প্ল্যানিং কিন্তু চলছে। এবার অনেকে কমেন্ট করছে যে একটা জিনিস বোঝা যাচ্ছে না যে আপাতত তাদের বাজেট কত রয়েছে, মানে যেটা সবথেকে মেন বিষয় যে কত টাকা নিয়ে নামছে। আমি এতটুকু বলতে পারি যে এই যে 2022-23 ইমামি প্রথমবার যখন এলো তাদের যা বাজেট ছিল এইবারে কিন্তু বাজেট অনেক বেড়েছে, বাট কতটা বেড়েছে সেটা তো অবশ্যই পুরো টিমটা যখন তৈরি হবে বা মার্কেটে ঢুকে মোটিভটা আমরা বুঝতে পারবো যে কত প্লেয়ারকে তারা নিতে চাইছে, সেটা দেখেই বোঝা যাবে যে কতটা বাজেট তারা বাড়ালো। বাট দিস ইজ ট্রু কি তারা কিন্তু বাজেটটা বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে টাইম উইলসে। সো এই ভিডিওটা পুরোটাই কিন্তু ওই লিস্টটা নিয়ে, ডিসকাশন খুব লেন্দি কিছু নেই, শুরু করো। বাট তার আগে যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। সেকেন্ড চ্যানেলটা ফলো করতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক ঠুকে দিও। দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস, যে আপাতত ইস্ট বেঙ্গল এর আগে যা কিছু করে ফেলেছে সেখান থেকে বেরিয়ে এসে একটা ভালো দল তৈরি করতে হবে, এবং ভালো দল তৈরি করতে গেলে সোজা কথায় ভালো টাকা পয়সা নিয়ে নামতে হবে। এমন ম্যাক্সিমাম যারা ভালো প্লেয়ার রয়েছে এই মুহূর্তে এই অবস্থায় তাদেরকে পেতে গেলে হয় ভালো মতো একটা ট্রান্সফার ফি দিতে হবে বা তাদেরকে একটা লোন ফি দিতে হবে, এবং তার চেয়েও বড় বিষয় যে ইস্ট বেঙ্গল ক্লাব যে প্লেয়ারদেরকে টার্গেট করলো সেই প্লেয়ারকে আদেও তার রেসপেক্টিভ ক্লাব ছাড়বে কি না, এটাও একটা বড় কনসার্ন দিক। কি এমন কোনো প্লেয়ারকে টার্গেট করলাম যে ইম্পর্টেন্ট প্লেয়ার, অ্যান্ড লিস্টে সেরকম নাম রয়েছে, আই হোপ যারা লিস্ট অলরেডি পেয়েছে দেখেছে তারাও বুঝতে পারছে যে এমন কিছু প্লেয়ারের নাম রয়েছে, দেয়ার হার্ড নাট টু ক্র্যাক, এত ইজি হবে না। বাট আমরা সেই বিষয়ে এখন ঢুকবো না, পরে পরে আমরা আলোচনা করব যে অবশ্যই সত্যতা তো রয়েছে লিস্টের, কিন্তু বাস্তবতা কতটা রয়েছে মানে রিয়েলিটিতে এটা কতটা পসিবল সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বাট আজকে এই ভিডিওটা শুধুমাত্র লিস্টার জন্য। শুরুতেই যেটা যে ইস্ট বেঙ্গল যাদেরকে রিটার্ন করতে চাইছে ক্লাবের তরফ থেকে, ক্লেটন সিলভা অলরেডি রিটার্ন 2024 অবধি, এর বাইরে প্রচুর প্লেয়ার রয়েছে যেমন সৌভিক চক্রবর্তী বা কমলজিৎ সিং, তাদের সাথে 2025 অবধি চুক্তি রয়েছে, বা এর বাইরে আমি বলবো মোহাম্মদ রাকিব বা সার্থক গুলি, তাদের সাথেও কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে, বা 2024 অবধি চুক্তি রয়েছে মহেশ নবরেম সিংয়ের সাথে, মোবাসিরের সাথে বা ভিপি সুহেরদের সাথে। এইরকম প্লেয়ারদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব রেখে দিতে চাইছে। এর বাইরে আরও অনেক প্লেয়ার রয়েছে যেমন তুহিন দাস, নবী হুসেন খান, ওয়াহেংবাম আঙ্গুসানা লুয়াং বা প্রীতম সিং, যাদেরকে আইএসএল ইউজ করা হয়নি, তাদের সাথেও কিন্তু 2024 বা 25 অবধি চুক্তি রয়েছে, যদিও তাদের নাম এই লিস্টে নেই, হয়তো রেখে দেওয়া হবে সেকেন্ড টিমের জন্য বা ব্যাকআপ প্লেয়ার হিসাবে। তো এইরকম কিছু নাম রয়েছে যে নামের প্লেয়ারদেরকে আপাতত রেখে দেওয়ার সুপারিশ হয়েছে, এবং তার সাথে অবশ্যই লালচুনুঙ্গা, তাকেও রেখে দেওয়ার সুপারিশ রয়েছে। কিন্তু এর বাইরে আরও একজন প্লেয়ার আমার মতে তাকে হয়তো কনসিডার করা হতে পারে, সেটা হলো জেরি। তো জেরির ক্ষেত্রে মানে ব্যাপারটা একটু অন্যরকম, জেরি কোয়ালিটি রয়েছে, জেরি খুব টেকনিক্যাল প্লেয়ার, বাট জেরির এই মুহূর্তে যা ফিজিক্যাল কন্ডিশন বা তার যেভাবে দিনের দিন ফিটনেসের প্রবলেমটা দেখা যাচ্ছে, নতুন কোচ এসে তাকে নিয়ে কী পরিকল্পনা করবে সেটা ভেবে হয়তো আগামী দিনে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। বাট জেরিরও কিন্তু একটা হালকা হলেও চান্স রয়েছে আগামী সিজনে ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করার। আর এরপর যদি কথা বলি যে ইস্ট বেঙ্গল যেটা পাঠিয়েছে যে আগামী সিজনে প্রবাবল কোচের লিস্ট, তাহলে সেখানে এমন চারজন কোচ রয়েছে যে চারজন আইএসএল এক্সপিরিয়েন্সড এবং দুজন কোচ রয়েছে তারা ভালো কোচ, বাট তাদেরকে আইএসএল আমরা কোনোদিনও দেখিনি। সেই দুজনের নামটা প্রথমে জানিয়ে দিই, একজন হচ্ছে অ্যান্তোনিও কামাচো বা হোসে অ্যান্তোনিও কামাচো। আমি জানি না হোয়াই দিস নেম কেম, কারণ এই ভদ্রলোক গত 4-5 বছর কিন্তু কোচিংয়ের মধ্যে নেই,
একটা সময় তিনি চুটিয়ে কোচিং করেছেন, কখনো রিয়েল মাদ্রিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কখনো রিয়েল মাদ্রিদের ম্যানেজার, মানে দুবার তাকে দেখা গেছে রিয়েল মাদ্রিদের দায়িত্বে। স্পেনের ন্যাশনাল টিমের দায়িত্ব, এসপানিয়লের দায়িত্ব, বেনফিকার দায়িত্ব, চায়নার ন্যাশনাল টিম, গ্যাবনের ন্যাশনাল টিম, এবং প্রচুর দলের তিনি দায়িত্ব তিনি সামলেছেন। আজ থেকে 5 বছর আগে মানে 2018 তিনি লাস্ট কোচিং করিয়েছেন গ্যাবন ন্যাশনাল টিমকে, এবং তারপর থেকে তিনি কিন্তু কোনোরকম কোচিংয়ের দায়িত্বে নেই। রিয়েল মাদ্রিদের হয়ে একসময় তিনি চুটিয়ে ফুটবল খেলেছেন, তো তারপর কোচিংয়ে এসেছেন, এবং এই মুহূর্তে 68 বছর বয়স। কেন এই নাম এসেছে গড নোজ, হয়তো তিনি ফিরে আসতে চাইছেন, এরকম কিছু ইনপুট কোনো এজেন্টের মারফত ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পেয়েছে, তাই হয়তো এই নামটা পাঠিয়েছে। বাট এই নামটা নিয়ে কিন্তু আমার ডাউট রয়েছে। এবং এর পাশাপাশি আরও একজন কোচ যিনি এই মুহূর্তে নটিংহামের U18 দায়িত্বে রয়েছেন, যুব দলের দায়িত্বে রয়েছেন নটিংহাম ফরেস্টের, ওয়ারেন জয়েস, ব্রিটিশ কোচ, তো তার নামটাও কিন্তু উঠেছে। এবং এর পাশাপাশি 4 জন ISL এক্সপিরিয়েন্স কোচ, মানে যাদেরকে আমরা এর আগে ISL-এ দেখেছি, তার মধ্যে অবশ্যই অ্যান্তনিও লোপেজ হাবাস বারবার আলোচনার মধ্যে তিনি উঠে আসেন, 2 দিন আগে আমি ভিডিও দিয়েছি সেখানে কোথাও যে তাকে টার্গেট করা হচ্ছে বা কিছু ব্যাপার চলছে সেই রিলেটেড কথা উঠেছে। দ্বিতীয় নামটা হচ্ছে সেরজিও লোপেরা, তিনি আপাতত চাইনাতে রয়েছেন, চাইনিজ সেকেন্ড ডিভিশন CFG মানে সিটি ফুটবল গ্রুপের কন্ট্রাক্টে তিনি একটা ক্লাবে রয়েছেন, সিজুয়ান জিউনিও, সেখানে তিনি কোচিং করাচ্ছেন, খুব ভালো রয়েছেন বা এরকম কিছু ব্যাপার জানি না, বাট তিনি মানে রয়েছেন আপাতত কোচিংয়ে। এবং আরও যে 2 জন কোচ তারা আপাতত ISL-এ দায়িত্বে রয়েছেন, মানে ISL-এর 2টি ক্লাবের দায়িত্বে রয়েছেন, চেন্নাইয়ের FC-র কোচ টমাস ব্রাদারিচ, প্লে অফে তিনি যেতে পারেননি, এবং আরেকজন কোচ সেমিফাইনাল রয়েছে তার টিম, হায়দ্রাবাদ FC-র ম্যানুয়েল মার্কোস রোকা বা ম্যানুয়েল রোকা, তিনিও কিন্তু এই লিস্টে রয়েছেন, প্রবাবল যে তাদেরকে টার্গেট করা হতে পারে বা হলে ভালো হবে। আর এবার যদি ঢুকি যে সমস্ত ভারতীয় প্লেয়ারের নাম গেছে, সেখানে 8টা নাম গেছে। গোলকিপার হিসেবে কিন্তু নাম গেছে অমরিন্দর সিং এবং সমীক মিত্রের, সমীক বাঙালি ছেলে, চেন্নাইয়ের FC-তে রয়েছে, অমরিন্দর এর আগে কলকাতার ক্লাবে এটিকে মোহন বাগানে খেলেছে। ডিফেন্ডার হিসেবে নাম রয়েছে কিন্তু আকাশ মিশ্রের, হায়দ্রাবাদ FC-র লেফট ব্যাক। মিডফিল্ডার হিসেবে নাম রয়েছে 2 জনের, তো সেই ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ, 2 জন 2টো টিমের ক্যাপ্টেন, চেন্নাইয়ের FC এবং FC গোয়ার। আর আফ্র ফ্রন্টে কিন্তু 3 জন প্লেয়ারের নাম রয়েছে, সেই 3 জন হচ্ছে লালিয়ান জোয়ালা ছাংতে, রহিম আলী এবং অবশ্যই বাংলার আরেক ছেলে ঋত্বিক দাস, যে এখন জামশেদপুর FC-তে রয়েছে। তো এই 8 জন প্লেয়ারের নাম গেছে ইস্টবেঙ্গল লিগাসি অফিসিয়ালদের তরফ থেকে ইমামি কর্তৃপক্ষের কাছে। তো এখান থেকে কতজন প্লেয়ারকে ফাইনালি নিয়ে আসতে পারে সেটা কিন্তু অবশ্যই সময় কথা বলবে। আর 11 জন বিদেশি প্লেয়ারের নাম গেছে, মানে যেখানে খুব বড় বড় লেভেলের বিদেশি রয়েছে, যার মধ্যে কেরালা ব্লাস্টার্সের রয়েছে মার্কো লেসকোভিচ এবং আদ্রিয়ান লুনা। যদি হায়দ্রাবাদ FC দেখি তাহলে সেখানে রয়েছে ওগবেচে আর হ্যাভিয়ার সিভেইরোর নাম। যদি দেখি মুম্বাই সিটি FC-র কথা তাহলে সেখানে 3 জন বিদেশির নাম রয়েছে, নোগুয়েরা, গ্রেগ স্টুয়ার্ট এবং হরহে ডায়াস পেরেরা। যদি দেখি গোয়ার কথা তাহলে সেখানে কিন্তু রয়েছে নোয়া সাদাউই এবং এর বাইরে, ইয়েস, এর বাইরে যে 3 জন বিদেশির নাম রয়েছে তারা কিন্তু ISL-এর নয়, অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার এবং মেলবোর্ন সিটি FC-র স্ট্রাইকার জেমি ম্যাকলারেন রয়েছে। বারবার নাম ওঠে, প্রতিবার অনেকে ট্রাই করে বাট হয় না, এবারও কোনো টিম নিয়ে আসতে পারবে বলে আমাদের কারোর মনে হয় না। এবং বাকি যে লাস্ট 2টো নাম, সেই 2টো নামের মধ্যে কিন্তু একজন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, বোবো। বোবোকে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের জার্সিতে খেলতে, ব্রাজিলিয়ান প্লেয়ার, তো 38 বছর বয়স, সে কিন্তু 1 বছর আগে মানে জুলাই 2022-এই অফিসিয়ালি ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তো তার নামও রয়েছে। এবং লাস্ট যে প্লেয়ার সেটা হলো ফ্রেঞ্চ একজন সেন্ট্রাল মিডফিল্ডার ব্রায়ান দাবো। ব্রায়ান দাবো কিন্তু আপাতত রয়েছে গ্রিসের টপ ডিভিশন ক্লাব আরিসে এবং 31 বছর বয়স, তো তার নামও কিন্তু এই 11 জনের লিস্টে রয়েছে। তো এই 11 জন বিদেশি প্লেয়ারের মধ্যে থেকে কোন প্লেয়ারকে বা কোন কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল FC আগামী সিজনের জন্য নিয়ে আসতে পারে, কোন চমকটা দিতে পারে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। তোমাদের ওপিনিয়ন কী রয়েছে, তোমরা ইস্টবেঙ্গল সাপোর্টাররা কোন কোন প্লেয়ারকে এই মুহূর্তে মনে করছো যে এলে ইস্টবেঙ্গল চেঞ্জ হয়ে যাবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, ভিডিওটা লাইক করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।